আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ তিন, আমরা কি কি কাজ করি। বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কে মুখে মুখে বিস্তারিত বলবো। মুখে মুখে আজকে আমরা শিখব যে আমরা প্রতিদিন কোন কোন কাজ করে থাকি। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রতিদিন আমরা ভোরে ঘুম থেকে উঠি, আমরা দাঁত মাজি ও হাত মুখ ধুই, আমরা খাওয়ার আগে ও পরে হাত মুখ ধুই, বাড়ির কাজে বড়দের সাহায্য করি, পড়ার সময় পড়ালেখা করি, খেলার সময় খেলা করি। তাহলে বন্ধুরা, আমরা প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমরা প্রতিদিন খুব সকালে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমরা দাঁত ব্রাশ করি এবং হাত মুখ ধুই। খাওয়ার আগে এবং খাওয়ার পরেও আমরা হাত মুখ ধুয়ে থাকি এবং আমরা বাড়ির কাজে বড়দের সাহায্য সহযোগিতা করি। আমরা পড়ার সময় পড়ালেখা করি এবং খেলার সময় খেলাধুলা করি। তাহলে বন্ধুরা, এই সকল কাজ আমরা প্রতিদিন করি। তাহলে চলো আমরা আরও একবার পড়ে নিই, মুখে মুখে বলি আমরা প্রতিদিন কি কি কাজ করি। আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত মাজি, হাত মুখ ধুই, খাওয়ার আগে ও পরে হাত ধুই, বাড়ির কাজে সাহায্য করি, পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে আমরা প্রতিদিন কি কি কাজ করি। বন্ধুরা, তোমরাও কি এই সকল কাজগুলো করো? হ্যাঁ, তোমরাও কিন্তু প্রতিদিন এই সকল কাজগুলো করবে। তোমরা খুব ভোরে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর তোমরা হাত মুখ ভালো করে ধোবে এবং দাঁত মাজবে, খাওয়ার আগে ও পরে হাত ধোবে, বাড়ির কাজে বড়দের সাহায্য করবে, পড়ার সময় পড়াশোনা করবে এবং খেলার সময় খেলাধুলা করবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম যে আমরা কি কি কাজ করি, আমরা কি কি কাজ করি প্রতিদিন, সেই সম্পর্কে আজকের এই পাঠে আমরা জেনেছি। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।